এবার স্কুল খোলার দাবিতে আরামবাগ শহরে একটি মিছিল করলো শিক্ষকরা। রবিবার আরামবাগের বাসস্ট্যান্ড থেকে গৌরহাটি মোড় পর্যন্ত শিক্ষকরা একটি র‍্যালি করেন। উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমার পাশাপাশি রাজ্য স্তরের শিক্ষকরা। জানা গেছে করোনা পরিস্থিতির দরুন দীর্ঘদিন স্কুল বন্ধ রয়েছে, কিন্তু নিউ নর্মাল পিরিয়ডে পানশালা সহ বিভিন্ন পরিষেবা চালু থাকলেও স্কুলে এখনো তালা ঝুলছে। স্বাভাবিকভাবে আগামী দিনে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে, তাই সেই কথা মাথায় রেখে পার্ট টাইম স্কুল টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরামবাগ শহরে একটি মিছিল করা হলো। শিক্ষক সংগঠনের দাবি, অতি দ্রুত স্কুল চালু করতে হবে, ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ করে দিতে হবে রাজ্য সরকারকে। করোনা পরিস্থিতি রয়েছে ঠিকই, কিন্তু দোকানপাট খোলা, মদের দোকান খোলা, তবুও স্কুল বন্ধ। এর ফলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনেকটাই চিন্তার হয়ে যাচ্ছে, তাই অতি দ্রুত যাতে স্কুল খোলা হয় সেই দাবিতেই মিছিল করা হলো। আজকে আমরা রাজ্য কমিটি এবং হুগলি জেলা ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে আজকে আমরা আরামবাগ শহর থেকে পুরো যাচ্ছি পিটিএস কে টিডব্লিউ এর, যে আমাদের রাজনৈতিক না, আমাদের এটা অরাজনৈতিক মঞ্চ, আমাদের এটা স্কুল টিচার্স পার্ট টাইম অ্যাসোসিয়েশনের, যে আমাদের যে 60 বছর অবধি আমাদের ন্যূনতম স্বীকৃতি দিতে হবে এবং ন্যূনতম একটা বেতন কাঠামো দিতে হবে। আমাদের এই সংগঠন 11 বছর ধরে চলছে, আজকে আমাদের রাজ্য কমিটি এসেছেন এবং এখানে বাচ্চ মণ্ডল আছে, সমিতাইচ আছেন, সকলে মিলে আমরা প্রায় 6,000 থেকে 7,000 শিক্ষক রয়েছি, কিন্তু আমরা দিনের পর দিন পরিশ্রম করছি বিনা বেতনে। আমরা হয়তো ন্যূনতম 1,000 কি 2,000 কি 3,000 টাকা পাই, কিন্তু আমাদের দাবি দেওয়া কিছুই মিটছে না। আমাদেরকে দিয়ে শিক্ষকরা নানান রকম কাজকর্ম করাচ্ছেন, আমরা খাতা দেখছি, পুরো সময় দিচ্ছি, কিন্তু আমাদের দাবি কেউ মানছে না। আমরা প্রত্যেকটা মন্ত্রীকে আমাদের স্মারকলিপি দিয়েছি, আমরা চাই আমরা 60 বছর অবধি পার্মানেন্ট, 60 বছর অবধি কাজের স্বীকৃতি, আর আমাদের হচ্ছে ন্যূনতম বেতন কাঠামো, আর আমাদের কিছু চাই না। পাশাপাশি পার্ট টাইম শিক্ষকদের যাতে কাজ সুনিশ্চিত করা হয় সেই দাবিও তারা এদিনের এই মিছিল থেকে তোলেন। আমাদের আজকে মহামিছিলের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে আমাদের রাজ্য সরকার স্কুলগুলো খুলে দেয় প্রথম কথা, দ্বিতীয় হচ্ছে PTSTEWA এই সংগঠনে যারা যে সমস্ত সরকারি স্কুলে আমরা স্কুলের টিচাররা আছি তাদের একটাই দাবি, আমাদের ন্যূনতম একটা স্থায়ীকরণ আর একটা ন্যূনতম বেতন, যেটুকু বেতন পায় তাতে আমাদের সংসার চলে না, অথচ স্কুলের মহা দায়িত্ব আমরা পালন করে চলেছি। তো এই বেসিসে আজকে দীর্ঘ 2011 সাল থেকে আমাদের সংগঠন কাজ করে চলেছে এবং এই সংগঠনের পরিপ্রেক্ষিতে আমাদের আমাদের পেটে লাগ পড়ে যাচ্ছে। সে রাজ্য সরকারকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটাই অনুরোধ, আমরা 2011 সাল থেকে করে আসছি আমাদের স্থায়ীকরণ আর ন্যূনতম একটা বেতন, এখনও পর্যন্ত 2022 সালে দাঁড়িয়ে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরে, বা এবারে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা একটা মহামিছিলের আজকে আয়োজন করেছি এবং আমাদের আমরা আমাদের পেটে লাত পড়ে গেছে। সর্বোপরি আমরা সেই বেসিসে চাইছি যাতে আমাদের রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের এই নিউজ আজ বাংলা আরামবাগ। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী, যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে, তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।